আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। বর্তমান সময়ে নারীদের চাকরির বিষয়টা খুবই কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন প্রায় মেয়েই চাকরিজীবী। এ বিষয়ে বিভিন্ন আলেম বিভিন্ন ধরনের মাসালা দিয়েছেন, তাই আজকে ওই দিকে যাব না। আজকে আমরা দেখব একজন স্ত্রী চাকরি করলে তার সন্তান, স্বামী এবং পরিবারের উপর কেমন প্রভাব পড়ে। একজন স্ত্রী চাকরি করলে তার স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, একজন স্ত্রী যখন চাকরি করে তখন তার পরিবার ধ্বংস হয়, একজন স্ত্রী চাকরি করলে তার কোমনীয়তা নষ্ট হয়, একজন স্ত্রী যখন চাকরি করে তখন তার পর্দা নষ্ট হয়, যে পর্দার কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন পর্দা করা ফরজ, সেই পর্দাটি নষ্ট হয়ে যায়, একজন স্ত্রী যখন চাকরি করে তখন সমাজটি নষ্ট হয়। যখন একজন স্ত্রীকে তার স্বামী বলে তোমার চাকরি করার দরকার নেই, আমি যা পাই তোমাকে তাই খাওয়াবো, তখন তো সে হয় রাজরানী, কিন্তু এখন তারা রাজরানী হতে চায় না, তারা কর্মচারী হয়ে থাকতে চায়। আসলে এই কর্মচারী হতে চাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে সেই স্ত্রী তার স্বামীর মর্যাদা সম্পর্কে তার জ্ঞান নেই, সে তার স্বামীর মর্যাদা সম্পর্কে বোঝেনি এবং তার নিজের মর্যাদাও সে বোঝেনি। সেই স্ত্রীকে বলবো বুঝতে হবে ঘর একটি জগৎ, এখানে অসংখ্য কাজ রয়েছে। আর ছেলেদের বেকারত্বের বড় কারণ হচ্ছে মেয়েরা এগিয়ে আসছে, তাই ছেলেরা কোনো চাকরি পাচ্ছে না। এজন্য আমি সম্মানিত মা বোনদেরকে বলবো, আপনারা নিজেদেরকে কর্মচারী না বানিয়ে নিজেদেরকে রাজরানী বানিয়ে রাখুন। আশা করছি কথাটি মাথায় রাখবেন। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।